ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাং 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 কারা আঘাতে আঘাত কর, ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর। সুপ্রিয় দর্শক মন্ডলী, রফিক রাজ শিক্ষা পরিবারের এক যুগ পূর্তি আপনাদের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আজই বসন্ত জাগ্রত দ্বারে। হ্যাঁ, আজ আমাদের বসন্ত, রফিক রাজ স্কুল, বেঁচে থাক অনন্ত। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা, ভরা নদী খুরদারা খরপর খরপরসা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। সময় স্রোতের মতো যার ধর্ম বয়ে চলা, সময় চলে আপন গতিতে, দিন যায় দিন আসে, মাস যায় মাস আছে, শুধু থেকে যায় আমরা কজন। আসুন না আমরা আমাদের অনাগত শিশুর জন্য ভবিষ্যৎটা গড়ে দিয়ে যাই। আজ যে শিশু জন্মেছে তার জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার অঙ্গীকারের মধ্যেই আবদ্ধ থাকুক আমাদের আজকের এই কথা বলা। বহু প্রতীক্ষার পর ঐতিহ্যবাহী এই তক্তারচালা বাজারে পদার্পণ ঘটেছে টাঙ্গাইলের সেরা শিক্ষা প্রতিষ্ঠান রফিক রাজু স্কুল। এই এলাকার সকল মানুষের পক্ষ থেকে রফিক রাজু শিক্ষা পরিবারকে জানাই হ্যাপি বার্থডে টু রফিক রাজু স্কুল ইন টাঙ্গাইল। আজি মেঘ মুক্ত দিন, প্রসন্ন আকাশ, হাসিছে বন্ধুর মতো সুমন্দ বাতাস। তুমি মোরে করেছো সম্রাট, তুমি মোরে পরায়েছো গৌরব মুকুট, পুষ্প ডুরে সাজে আছো কণ্ঠ মোর তব রাজটিকা। আজকে হয়েছে শান্তি, জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চুকে, রাত্রি দিন ধূপ ধূপ তরঙ্গিত দুঃখ সুখ থামি আছে বুকে। যা কিছু বলি আজ সব বৃথা হয়, মন বলে তুমি মাথা নাড়ি এ নয় এ নয়। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, রফিক রাজু ক্যাডেট স্কুলের এই সভায় উপস্থিত আছেন সভাপতি জনাব শরীফ তালুকদার, প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক রফিক রাজু শিক্ষা পরিবার, প্রধান অতিথি জনাব রফিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রফিক রাজু শিক্ষা পরিবার, প্রধান বক্তা জনাব শফিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক রফিক রাজু শিক্ষা পরিবার, উদ্বোধক জনাব ইমান আলী রেজা, প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক রফিক রাজু শিক্ষা পরিবার। রফিক রাজু শিক্ষা পরিবারের সকল সদস্যকে রফিক রাজু স্কুল তক্তারচালা বাজার শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা। সেই সাথে আমাদের সাথে আছেন আরেকজন অতিথি জনাব জয়নুল আবেদিন জয়, পরিচালক জিরানি শাখা ও সখীপুর শাখা গাজীপুর রফিক রাজু স্কুল। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সাথে আছি আমি মিতু, আমি বিজান। রফিক রাজু স্কুল তক্তারচালা বাজার পক্ষ থেকে আবারও আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। সেই সাথে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের শিক্ষক মণ্ডলী, শিক্ষক মণ্ডলীদের শুধু নাম ঘোষণার মধ্যেই আমি সীমাবদ্ধ থাকব। রফিক রাজু স্কুল তক্তারচালা বাজার শাখার শিক্ষক মণ্ডলী মিজানুর রহমান মিজান, আমি শাখা পরিচালক ও প্রিন্সিপাল, যোগ্যতা বিএ সম্মান এমএ, রিনা রহমান সহকারী পরিচালক বিএ, মিতু আক্তার সহকারী শিক্ষক বিএ সম্মান এমএ, মোহাম্মদ শাহিনুর রহমান শাহিন সহকারী শিক্ষক ইংরেজি বিএ অনার্স এমএ ইংরেজি, রিমা আক্তার সহকারী শিক্ষক বিএসসি দুঃখিত বিএসএস সম্মান এমএসএস, স্বর্ণকমল সরকার সহকারী শিক্ষক রসায়ন বিএসসি অনার্স এমএসসি, খন্দকার আবু সুহেল সহকারী শিক্ষক গণিত বিএসসি অনার্স এমএসসি, মোহাম্মদ মনির হুসাইন সহকারী শিক্ষক গণিত বিএসসি অনার্স, মোহাম্মদ লুথুর রহমান সহকারী শিক্ষক অ্যাকাউন্টিং বিবিএ এমবিএ, সহকারী শিক্ষক শিরিন আক্তার বিএ, আহমেদ কাশেম সহকারী শিক্ষক বিবিএ অনার্স অধ্যয়নরত, লাকি আক্তার সহকারী শিক্ষক বিএ, শাহিদা আক্তার সহকারী শিক্ষক বিএ, নিম্মি সাহা সহকারী শিক্ষক বিবিএ সম্মান অ্যাকাউন্টিং,
সামিয়া ইসলাম সম্পা সহকারী শিক্ষক বিএসএস অনার্স এমএসএস ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ জুল হাস মিয়া অফিস সহকারী বিএসএস পিয়ন একজন আয়া একজন অনুষ্ঠানে আছে তো অনুষ্ঠানে আমরা এই পরিবারে তক্তার চালা রফিক রাজুস পরিবারে আমাদের সদস্য 18 জন কেলই বেমোর কার্য কহে সন্ধারুবি শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী আমার যেটুকু সাধ্য করিব তা আমি হে সমুদ্র চিরকাল কি তোমার ভাষা সমুদ্র কহিল মোর অনন্ত জিজ্ঞাসা আমাদের এই সভায় উপস্থিত আছেন সভাপতি জনাব শরীফ তালুকদার প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক রফিক রাজু শিক্ষা পরিবার প্রধান অতিথি রফিকুল ইসলাম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রফিক রাজু শিক্ষা পরিবার প্রধান বক্তা জনাব শফিকুল ইসলাম প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক রফিক রাজু শিক্ষা পরিবার উদ্বোধক জনাব ইমান আলী রেজা প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক রফিক রাজু শিক্ষা পরিবার রফিক রাজু স্কুল তক্তারচালা বাজার শাখার পক্ষ থেকে আবারও উষ্ণ আমন্ত্রণ এই পর্যায়ে রফিক রাজু শিক্ষা পরিবারের স্বাগতিক বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি আজকের সভার সম্মানিত সভাপতি জনাব শরীফ তালুকদার প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক রফিক রাজু শিক্ষা পরিবার আমি সভাপতি মহোদয়কে মঞ্চে আসবার জন্য বিনীতভাবে প্রার্থনা করছি জনাব শরীফ তালুকদার প্রতিষ্ঠাতা ব্যবস্থা পালন করার তৌফিক দিয়েছেন সবাই বলি আলহামদুলিল্লাহ আজকের এই মঞ্চকে আলোকিত করেছেন রফিক রাজু শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম রফিক স্যার এবং অন্যতম একজন পরিচালক ব্যবস্থাপনা পরিচালক জনাব শফিকুল ইসলাম শফিক স্যার এবং প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমান আলী রেজা স্যার এবং আমাদের সখীপুর এবং জয়পুর সখীপুর এবং মেলা হবে সেই দিন যেদিন হয়তো রফিক স্যারের হাত ধরে আসবো এখানকার কোনো ক্রীড়া অনুষ্ঠানে কিংবা নবীন বরণে যেদিন ছাত্র ছাত্রীরা ফুল ছিটাছিটি করবে রং ছিটাবে মিষ্টি বিতরণ করবে শিক্ষার্থীদের হাসি মায়েদের খুশি একযোগে সবাই প্রচার করবে সবাই বলবে রফিক রাজুর জয়ধ্বনি রফিক রাজু জয়ধ্বনি হোক রফিক রাজু আগামী দিনে এগিয়ে যাক বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় রফিক রাজু স্মারক ব্যবস্থাপনা রাখুক রফিক রাজুর শির উন্নত হোক এই আশা এই আকাঙ্ক্ষা রেখে এই পরন্ত বিকালে বলি সবাই একযোগে রফিক রাজুর জয়ধ্বনি হোক রফিক স্যারের শির উঁচু হোক শফিক স্যারের শির উঁচু হোক শরীফ স্যার সহ জয় স্যার সহ মিজান স্যার সহ সবাই আমরা জয়ধ্বনি দেব এবং আগামী দিনের ফলাফলের অপেক্ষায় থাকব এই আশা এই আকাঙ্ক্ষা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি ভুল হলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রতিষ্ঠানের অভাব আছে সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা প্রত্যেকেই চাই আমাদের ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হোক ভালো করে ইউনিভার্সিটিতে পড়ুক কলেজ বিশ্ববিদ্যালয় মেডিকেল বোর্ডে চান্স পাক সেটার জন্য প্রকৃত মেধার প্রয়োজন আছে এই বেসিক টাস্ক ছোটবেলার থেকেই করতে হয় এটা অন্যতম প্রধান কারণ দুইটা বেসিক টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব সকল প্রতিষ্ঠানই ভালো সকলের প্রতি সম্মান রেখে আমরা বলছি আমরা যে প্রশ্নপত্রের ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করি বিশেষ করে আমার টাঙ্গাইল এটাকে আমরা বোর্ড মানি অ্যাজ লাইক অ্যাজ আমরা পিএসসি পরীক্ষা দেই জিএসসি পরীক্ষা দেই এবং এসএসসি পরীক্ষা দেই আমরা পরীক্ষার আগে শুধু জানি আজকের বিষয় কি ম্যাথ অথবা ইংরেজি কি প্রশ্ন হবে সেটা কিন্তু আমি জানি না আপনারাও জানেন না প্রশ্ন আমরা করি না বোর্ড করে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট একটা স্টুডেন্টের মেধা বিকাশের জন্য সেই জন্য আমরা বলবো দেখেন আজকে যে পরীক্ষাটা হয়েছে সেটা গতকালকে চারটার সময় প্রশ্ন আমরা পেয়েছি রফিক রাজুর মূল হাতিয়ার কিন্তু এইটাই প্রশ্ন আমরা করি না আমরা শুধু পড়াই প্রশ্ন করে টাঙ্গাইল আমরা কি পড়াবো টিচাররা সেটাও নির্ধারণ করে দেওয়া হয় টাঙ্গাইল থেকে আমি আমার খেয়াল খুশি মতো পড়াতে পারি না আমি আমার ইচ্ছা মতো কোনো রোলস অ্যাপ্লাই করতে পারি না ওইটাই আমাদের সবচেয়ে বড় শক্তি সম্মানিত অভিভাবকদের বলবো
এই শক্তিটাই হলো পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। কারণ আপনি আমি যতই চেষ্টা করি এসএসসির প্রশ্ন কিন্তু আমরা এক ঘন্টা আগে জানতে পারি না যে আজকের প্রশ্নটা কি হয়েছে, কোন প্রশ্নগুলো এসেছে। সো আজকে সময় নেই, আমার স্যার চেয়ারম্যান স্যার বলে দিয়েছেন দুই মিনিট, আমার দুই মিনিট ওভার হয়ে গেছে, আপনাদের ধৈর্য শ্রুতি ঘটাবো না। আজান হবে কোনো এক সময়, আমি ছোট মানুষ, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সুযোগ পেলে কখনো এসে কিছু কথা বলার চেষ্টা করব, অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব। সবাইকে আমার পক্ষ থেকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ভালো রাখবেন, তক্তার সালার সাথে থাকবেন, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। জয় স্যারের সাবলীল সুন্দর কথা বলার জন্য সুপ্রিয় দর্শক মন্ডলী, অল্পক্ষণের মধ্যেই আজান হবে। আজানের পর আমাদের পরপরই আজানের পরপরই আমাদের শুরু হতে যাচ্ছে আজকের প্রতি অনুষ্ঠান। ঐতিহ্যবাহী রফিকাদের শিক্ষা পরিবারের তক্তাতলা বাজার শাখায় আজকের বোনাট আয়োজন আয়োজনে সত্যিকারে আমি ধন্য হয়েছি, উদ্ভাসিত হয়েছি। আমি আমার এই পরিবারের যে সমস্ত জ্ঞানী এবং গুণী ব্যবস্থাপনা পরিচালক আমার সাথে সফর সঙ্গী হিসেবে আসছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই অনুষ্ঠানের আমাদের এই তক্তাতলা বাজার শাখার যিনি শাখা পরিচালক এবং অধ্যক্ষ তাকে ধন্যবাদ জ্ঞাপন করে উপস্থাপক সহ আমার সকল শিক্ষক শিক্ষয়িত্রী আমার সে আদরের ছাত্রছাত্রী সহ এলাকার এই তক্তাতলা বাজার শুধু গুণী জ্ঞানী মানুষের সকলের প্রতি আমার সালাম নিবেদন করে আজকে বিজয়ের মাসে 1971 মহান মুক্তিযুদ্ধে যে সমস্ত বীর সেনানীদের আত্মহত্যার বিনিময়ে অর্জিত হয়েছে বাংলার স্বাধীনতা তাদের মাগফিরাত কামনা করে দু চারটি কথা বলতে চাচ্ছি। আপনারা জানেন জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সে জন্মশতবর্ষ বার্ষিকী অনুষ্ঠান সহ আমাদের পরিবারের বারো বছর পূজা অনুষ্ঠান ইতিমধ্যে আমরা আজকের এই ঐতিহ্যবাহী এই তক্তাতলা বাজার শাখায় একটি বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে আমরা শেষ করতে চলেছি আমাদের এই রফিক রাদু শিক্ষা পরিবার একটি আস্থা একটি বিশ্বাস। যে পরিবার 2010 সালে টাঙ্গাইলের অনেক প্রতিষ্ঠানকে কম্পিটিশন করিয়ে টাঙ্গাইলের বুকে দাঁড়িয়েছে সেই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠান আজকে যারা তক্তাতলা বাজার নয় শুধু তক্তাতলা বাজারের চতুর্পাশ থেকে